তুমি যদি হচ্ছে এই বছর ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে এই 7টা টিপস তোমার জন্য। অথবা তোমার পরিচিত কেউ যদি থাকে, তোমার কোনো ফ্রেন্ড বা কোনো সিনিয়র বা জুনিয়র অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো। এই 7টা টিপস আমি বলতেছি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেগুলো অনেকগুলো আশা করতেছি তোমাদের কাজে লাগবে। এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তোমার একটা টার্গেট হইতে হবে। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি টার্গেট নিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ, আমি বুয়েটের জন্য ট্রাই করব, যদি কোনো কারণে বুয়েটা না হয় তাহলে আমি ন্যাশনালে গিয়ে ভর্তি হয়ে যাবো, বাস। এর মাঝামাঝি আমি আর কিছু রাখি নাই, একটাই ভালো করে করব। আমার কয়েকজন ক্লোজ ফ্রেন্ড ছিল যারা হচ্ছে দুইটাই টার্গেট করছিল, যে ওরা বুয়েটের ভর্তি পরীক্ষা দিবে আবার ঢাকা ভার্সিটি দিবে। দিতে তো কোনো সমস্যা নাই, কিন্তু প্রিপারেশন নেওয়ার সময় দুই জায়গায় ওরা সমানতালে কোচিং করতে শুরু করছিল। এতে দেখা গেছে ওরা বুয়েটের লেকচার যেদিন হয় সেটার পড়াও ঠিক মতো পড়া হয় না, পরের দিন আবার ভার্সিটির লেকচার থাকে সেটাতে অ্যাটেন্ড করলে ওটার পরের দিনে পড়াও ঠিক মতো হয় না, তার মানে দুইটার কোনোটাই ঠিক মতো পড়া হয় না। সেজন্য আমি নাম্বার টু টিপস দিব যে তোমার যদি দুইটা টার্গেট হয়ে থাকে, তাহলে একটাকে তুমি 90% টার্গেট বানাও, আরেকটাকে 10% টার্গেট। তার মানে তোমার যদি মনে হয় যে তুমি বুয়েটের জন্য পাকাপোক্ত, তাহলে তুমি 90% এফোর্ট দাও বুয়েটের জন্য, আর ভার্সিটির জন্য আপাতত প্রিপারেশনটা অফ রাখো। পরে তোমার যখন এক্সামটা খুব কাছাকাছি চলে আসবে, তখন হয়তো অনেকগুলো মার্ক টেস্ট দিয়ে টিয়ে তখন প্রিপারেশনটা রিকভার করে নিবা, কিন্তু দুইটাকে সমানতালে চালাইতে গেলে কোনোটাই ঠিক মতো হবে না। নাম্বার থ্রি হচ্ছে, তুমি কিভাবে বুঝবা যে তুমি আসলে ভার্সিটির জন্য লায়ক, নাকি বুয়েটের জন্য লায়ক, না মেডিকেলের জন্য লায়ক? তার সিম্পল টেস্ট হচ্ছে, তুমি লাস্ট 3 বছরের কোশ্চেন পেপারগুলো কালেক্ট করো, দরজা বন্ধ করে যতক্ষণ সময় আছে ওই সময়ের মধ্যে পরীক্ষা দাও। তুমি যদি হচ্ছে 50%-এর উপরে, ধরো 60-70% স্কোর করতে পারো ঠান্ডা মাথায়, তাইলে তুমি ওটার জন্য রেডি। কিন্তু তুমি যদি হচ্ছে 20-30% স্কোর করো, তাইলে ওটা তোমার জন্য না, ওইটা বাদ দিয়ে অন্য একটা কিছু ট্রাই করো। নাম্বার ফোর হচ্ছে, তুমি এক্সট্রা টেনশন করতে যাবা না। অনেকেই হয়তো আমরা ইন্টারমিডিয়েটে ভালো মতো পড়ি নাই, বা হচ্ছে আমরা লাস্ট কিছুদিন কোনো সমস্যার কারণে পড়তে পারি নাই, এই জন্য অনেক বেশি প্রেশার নেয়, অনেক বেশি টেনশন নেয়। এত প্রেশার বা টেনশন নিলে দেখা গেছে তুমি যতক্ষণ পড়তে পারার কথা অতক্ষণ সময় তুমি পড়তে পারতেছ না, প্লাস তুমি পরীক্ষা যতটুকু ভালো করতে চাইছিলে অতটুকু ভালো করতে পারো নাই। আবার আজকে একজন মেল দিয়ে বলছে যে সে পরীক্ষা দিতে চায় কিন্তু সিলি মিস্টেক করে। আসল কথা হচ্ছে, সিলি মিস্টেক তুমি আজীবন করবা। তোমার যত ভালো প্রিপারেশনই হোক না কেন, তুমি একটা দুইটা ভুল দিয়ে আসবা, জানা একটা জিনিসের অন্য একটা অ্যান্সার দিয়ে আসবা, এরকম সিলি মিস্টেক আজীবন তোমার হইতেই থাকবে। সো তোমার সিলি মিস্টেক এটা সেটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার ফাইভ, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই। দুই একজনের গল্প শুনতে পারবা যে অমুক ভাই হচ্ছে 3-4 ঘন্টা করে পড়ে সে চান্স পেয়ে গেছে, অমুকে কোশ্চেন পেয়ে ফাটাই ফেলছে, এরকম দুই নম্বরই বা শর্টকাটের কোনো চিন্তা করে লাভ নাই। তোমাকে এখন ভর্তি পরীক্ষার আগে ডেইলি মিনিমাম 10-12 ঘন্টা তোমাকে পড়ালেখা করতে হবে। এই পরিশ্রমটা তুমি যদি ভর্তি পরীক্ষা পর্যন্ত করো, তাহলে তোমার লাইফের পরবর্তী অনেক ধাপ সহজ হয়ে যাবে। যদি কোনো কারণে তুমি মিসও করো, তাইলেও ওই টার্গেটটা তুমি অ্যাচিভ করতে পারবা, হয়তো তোমার ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট হবে। সো তোমার যাতে একটা টার্গেট থাকে যে তুমি যতটুকু এফোর্ট দেওয়ার তার 200% তুমি এফোর্ট দিতে পারছো কিনা। তোমার টার্গেটে 200% এফোর্ট দেওয়ার পরে যদি কোনো একটা জায়গায় হোক বা না হোক কিচ্ছু যায় আসে না, কারণ এফোর্ট দেওয়ার একটা হ্যাবিট তুমি বিল্ড করে ফেলছো। এইটা দিয়ে তুমি লাইফে অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারবা। নাম্বার সিক্স হচ্ছে, কোচিং সেন্টারের সাথে হচ্ছে তুমি টেকনিক্যালি স্ট্র্যাটেজিকভাবে ইউটিলাইজ করা। সেটা কীরকম? কোচিং সেন্টার ইচ্ছা করে অনেক সময় তোমার লেকচার শিটটা অনেক বেশি হার্ড করে, বা দুই একটা হার্ড কোয়েশ্চেন দিয়ে দেয়। এই দুই একটা হার্ড কোয়েশ্চেন তুমি যদি না পারো, বা লেকচার শিটের 100% কমপ্লিট করতেই হবে এমন কোনো কথা নাই, তোমার যেটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে বইয়ের চ্যাপ্টার। এবং দেখা গেছে ভর্তি পরীক্ষায়ও হার্ড কোয়েশ্চেন থাকে হচ্ছে 2টা বা 3টা, আর নর্মাল কোয়েশ্চেন থাকে বাকিগুলা। আমরা ম্যাক্সিমাম পোলা পয়েন্ট কী করি, ওই দুই একটা হার্ড কোশ্চেনের পিছনে এত বেশি টাইম স্পেন্ড করি, এত বেশি ফোকাস করি, এই কারণে নর্মাল যে জিনিসগুলো আমরা পারি সেগুলো তো ফোকাস করতে পারি না। সো কোচিং সেন্টারের সময় তুমি যদি তোমার নর্মাল জিনিসগুলো, বইয়ের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি যদি কভার করতে পারো, এবং বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আছে সেই রিলেটেড জিনিসগুলো তুমি সলভ করতে পারো বইয়ের, তাইলে তোমার জন্য চান্স পাওয়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আর নাম্বার সেভেন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ভর্তি পরীক্ষা যখন তুমি অ্যাপ্লাই করা শুরু করবা, অবশ্যই অবশ্যই তুমি একটা ব্যাকআপ রাখবা। সেটা হচ্ছে, তুমি যদি হচ্ছে হ্যাঁ তুমি 100% নিচ্ছে তোমার মেডিকেল হয়ে যাচ্ছে, তারপরও তুমি ভার্সিটির ফর্মটা তুলে রাখো, অথবা তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে তুমি 200% নিশ্চিত, তারপরও সিলেটের বা রাজশাহীর বা খুলনার ফর্মটা তুলে রাখো, বা জাহাঙ্গীরনগরের ফর্মটা তুলে রাখো, কারণ এইটা তোমার কাজে লাগবে। অথবা তোমার হচ্ছে ধরো তেজগাঁও কলেজ বা তিতুমির কলেজ বা হচ্ছে মিরপুর বাংলা কলেজ বা কারমাইকেল, এইসব কলেজের ফর্ম যদি তোমার কাছাকাছি হয় তাহলে সেগুলো তুলে রাখো,
অল্প 200-300 টাকা যদি বেশি খরচ যায় গেল। আর ফাইনাল কথা হচ্ছে ভর্তি পরীক্ষাটা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা মামলা। এই 3 ঘন্টা দিয়ে তোমার লাইফের নেক্সট 3 বছর বা 4 বছরের অনেক কিছু ডিসাইড হবে, কিন্তু তোমার আলটিমেট লাইফের সব কিছু ডিসাইড হবে না। তার মানে ধরো আমার ফ্রেন্ড যারা হচ্ছে বুয়েটে পড়ছে আর অনেক ফ্রেন্ড যারা হচ্ছে বুয়েটে পড়ে নাই অন্য জায়গায় পড়ছে, এখন দেখা যাচ্ছে যে অন্য জায়গার অনেকেও বুয়েটের অনেকের চাইতে ভালো আছে। হয়তো যারা বুয়েটে পড়ছে তারা একটা ভালো এনভায়রনমেন্ট, ভালো কিছু ফ্রেন্ড সার্কেল পাইছে, অন্য জায়গার ফ্রেন্ডরা যে একদমই কিছু পায় নাই বা লাইফে কিছুই করতে পারে নাই এমন কিছু না। সো তুমি নেক্সট কয়েক মাসে যদি হচ্ছে সিরিয়াসলি এফোর্ট দিয়ে নিজের যে টার্গেটটা আছে, ড্রিমটা আছে, ওটা অ্যাচিভ করতে পারো, খুবই ভালো। না করতে পারলেও তোমার লাইফটা এই ভার্সিটির উপর ডিপেন্ড থাকবে না, বরং ডিপেন্ড করবে তুমি পরবর্তী 4 বছরে কি করবা, কিভাবে তোমার লাইফটাকে লিড করবা। সো নেক্সট কিছুদিন ধুমায়া পড়ালেখা করো, সোশ্যাল আড্ডাবাজি, খেলাধুলা, সিনেমা এগুলো থেকে নিজেকে দূরে রাখো এবং নিজের ড্রিমের জন্য হচ্ছে 200% এফোর্ট দাও। আশা করছি খুবই ভালো কিছু একটা হবে। অল দ্য বেস্ট।